আরপিএফ এর আধিকারিকদের নাম করে নদিয়ার রানাঘাট রেল স্টেশনে তোলাবাজি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা যায়, রানাঘাট রেল স্টেশনে দীর্ঘদিন ধরে হকারদের কাছ থেকে আরপিএফ এর নাম করে তোলাবাজি করছিল বিশ্বনাথ নন্দী নামে এক যুবক বলে অভিযোগ। এ বিষয়ে হকার সংগঠনের পক্ষ থেকে আরপিএফ এর দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় রানাঘাট জিআরপি অফিসে ওই যুবকের বিরুদ্ধে আইএনটিটিইউসি ও সিআইটিইউ যৌথভাবে অভিযোগ দায়ের করে। শ্রমিক সংগঠনগুলি অবিলম্বে ওই যুবককে গ্রেপ্তারের দাবি জানান। বিশ্বনাথ নন্দী ওরফে জগা নামে একটি যুবক দীর্ঘদিন ধরে আরপিএফ এর নাম করে রেলওয়ে স্টেশন চত্বরে হকারদের কাছ থেকে হুমকি দিয়ে তোলাবাজি করে। এর বিরুদ্ধেই রেলওয়ে হকার্স ইউনিয়নের যে তিনটে সংগঠন আছে, অর্থাৎ আইএনটিটিইউসি, তৃণমূলের সংগঠন আইএনটিইউসি, কংগ্রেসের সংগঠন এবং সিটু বামপন্থী সংগঠন, এই তিনটে সংগঠন মিলে জিআরপির কাছে আমরা অভিযোগপত্র দায়ের করেছি। যে রানাঘাট জিআরপির কাছে আমরা অভিযোগপত্র দায়ের করেছি যে অবিলম্বে এই বিশ্বনাথ নন্দী ওরফে জগাকে প্ল্যাটফর্ম চত্বর থেকে যদি আপনারা তাকে না সরিয়ে দেন, হয়তো তাহলে প্ল্যাটফর্ম চত্বরে অশান্তির বাতাবরণ বয়ে যেতে পারে। সেই জন্যই আমরা জিআরপির যে বড় কর্তা আছেন, আইসি সাহেব আছেন, তার কাছে আমরা অভিযোগপত্র জমা দিয়েছি। ওই বিশ্বনাথ নন্দী ওরফে জগা, যিনি 18 নম্বর ওয়ার্ডে থাকেন, তিনি স্টেশন চত্বরে তার হকারের কোনো দোকান, হকারি করার দোকানেও নেই বা অন্য কোনো কিছু ব্যবসাও তার স্টেশন চত্বরে নেই, অথচ তিনি আরপিএফের নাম করে, রেল প্রশাসনের নাম করে তোলাবাজি আদায় করেন। এর বিরুদ্ধেই আমাদের লড়াই এবং সংগ্রাম এবং অভিযোগ দায়ের রানাঘাট জিআরপিতে করা হয়েছে। এটা রানাঘাট রেলওয়ে স্টেশনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরা মূলত, এই জগা নামক ব্যক্তিটি মূলত, এরা তোলাবাজি করে। হকার যারা আছেন, যারা হকারি করেন, সেই হকারদের কাছ থেকেই এরা তোলাবাজি করে এবং ভয়ভীতি দেখায়, রেল প্রশাসনের ভয়ভীতি দেখায়, আরপিএফ এর ভয় দেখায় তোলাবাজি করার সময়। যে যদি কেউ প্রোটেস্ট করে তোলাবাজির বিরুদ্ধে, তাহলে আরপিএফ এর কাছে অভিযোগপত্র দেয়, অভিযোগ জানিয়ে তাকে তুলে দেওয়া হবে, এটাই কিন্তু হুমকি দেয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।